হ্যালো মুভি লাভার্স, রাইট নাও আমি এখন তোমাদের সাথে এই ভিডিওটিতে আলোচনা করব। এবার প্রকাশ্যে আসলো আয় খুকু আয় সিনেমাতে প্রসেনজিতের লুক, ওয়েল বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। টলিপাড়ার জনপ্রিয় একজন অভিনেতা হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। এই অভিনেতা তার অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমার পাশাপাশি ব্যাপক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তার ক্যারিয়ারে, যার ফলে অতি অল্প সময়ে দর্শক হৃদয়ে ভালো একটি স্থান তৈরি করে নিতে পেরেছিলেন এই অভিনেতা। এছাড়া আপনারা সকলেই জানেন টলিপাড়ায় তাকে বোম্বাদা নামে সকলে চিনে থাকেন। অন্যদিকে প্রসেনজিৎ 2010 সালের পর থেকে ভিন্ন চরিত্রে দর্শকদের সামনে একটু বেশি আসছেন। মূলত সেই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি আয় খুকু আয় শিরোনামে নতুন একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন। মূলত এই সিনেমার গল্পে ফুটে উঠবে গ্রামের বাবা মেয়ের গল্প। এছাড়া এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী মিথিলাকে। এদিকে সম্প্রতি এই সিনেমার শুটিং এর কাজ শুরু করেছেন প্রসেনজিৎ। এছাড়া এই সিনেমাটি প্রসঙ্গে এই সিনেমার পরিচালক বলেছিলেন সিনেমাটিতে প্রসেনজিৎকে দুটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, একটি চরিত্র হচ্ছে বাবা এবং অন্য চরিত্রটি কি হবে সে বিষয়টি আপাতত তিনি সকলের সামনে উল্লেখ করেননি। আর সম্প্রতি এই লুকটি প্রকাশ্যে আনলেন প্রসেনজিৎ। মূলত প্রসেনজিতের শেয়ারকৃত ছবিটিতে দেখা যাচ্ছে পুকুর ঘাটে পাকা শানের উপর পা তুলে বসে আছেন একজন বয়স্ক ব্যক্তি। এছাড়া ছবিতে দেখা যাচ্ছে তার মাথায় হালকা চুল, এমনকি দাড়ি গোপ কাঁচা পাকা। এছাড়া এই ছবিটিতে প্রসেনজিতের পরনে রয়েছে লুঙ্গি এবং তার মুখে রয়েছে একগুচ্ছ হাসি। অন্যদিকে প্রসেনজিতের এই শেয়ারকৃত ছবিটিতে আরেকজন বালিকাকে দেখা যাচ্ছে, আর এই বালিকাটি হচ্ছে সিনেমাটিতে প্রসেনজিতের মেয়ে, যার নাম হচ্ছে দীতিপিয়া রায়। মূলত এমন লুকে আয় খুকু আয় সিনেমাতে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি। সো ভিউয়ার্স জেনে তো নিলেন এবার কোন লুকে আয় খুকু আয় সিনেমাতে দেখা যাবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে। আর এ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।